নমস্কার শুভ সন্ধ্যা ক্যাপশন থেকে বুঝতেই পারছেন সত্যি আজকে একটা কথা না বললেই নয় বাধ্য হয়ে আমি লাইভটা করছি এখন ঘটনাটা কাল রাত্রের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি অর্পিত চক্রবর্তী আমি লোকগান গাই আপনারা সকলে জানেন আপনাদের ভালোবাসায় আমি সত্যি ধন্য কিন্তু কাল রাত্রের ঘটনায় আমি সত্যি মানে আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে কখনো পড়তে পারি আমার এই ধারণা ছিল না কাল রাত্রে আমার একটি লোকগানের অনুষ্ঠান ছিল মারিস্তা জামুয়া শঙ্করপুর পূর্ব মেদিনীপুরে তো সেখানে আমি যাই অর্গানাইজার সমাজশ্রেয়া ওনার থ্রুতে আর কি মানে আমি ডিরেক্ট কন্ট্যাক্টে যাই না একজন অর্গানাইজার উনি আমার সাথে যোগাযোগ করেন আমার একজন পরিচিত অর্গানাইজারের থ্রুতে এবং ওনার কথাই ওনার ওপর ভরসা করে আমি যাই কিন্তু সেখানে গিয়ে আমাকে রীতিমতো হেনস্থা হতে হয় কালকে আজকের লাইভটা আমি মানে আমি জানি না আমি কি মানে আমার মনে হলো যে এই কথাগুলো না বললে সত্যি মানে আমি আমি তো হচ্ছি বা আমার মতো অনেকে হচ্ছে এবং এই জায়গায় আমরা কেউ পার পাই না আমরা কোনো নাম করা শিল্পী বা বেনামি শিল্পী ছোট বড় কেউ আমরা পার পাই না এটা আমরা বহুবার দেখেছি বহুজনকে ফেস করতে দেখেছি এবং আমাকে আমার আমার কেরিয়ারে আমার সঙ্গীত জীবন আমি চোদ্দ পনেরো সাল থেকে শুরু করেছি মানে দু হাজার চোদ্দ পনেরোর কথা বলছি তখন থেকে আমি কখনো এরকম কিছু ফেস করিনি এরম ভাবে আমাকে কখনো কিছু ফেস করতে হয়নি কিন্তু কাল পুরোপুরি মিসম্যানেজমেন্ট আমি আমি আমার মনে হয় তাই কারণ কাল আমার গাড়ি আটকে রাখা হয় এবং কার কথায় যার কথাই ভরসা করে আমি ওখানে গেছিলাম এই অর্গানাইজার সমাজশ্রেয়া যার উপর বিশ্বাস করে যার কথাতে আমি ওখানে গেছি তিনি কমিটিকে অডিয়েন্সকে বলছেন যে আমার টাকা ক্লিয়ার হয়নি তুমি আমাকে এইভাবে ফেলে কোথায় যাচ্ছ আর্টিস্টের গাড়ি আটকে রাখো এবং আমার গাড়ির সামনে উনি ওনার গাড়ি দিয়ে আমার গাড়ি আটকে রাখেন এবং কমিটিকে বলে গেটে তালা দেওয়া করেন আমাদের শোটা ছিল মারিস্তা রাইস মিলে মা বিপদ তারিণীর রাইস মিল ওনার রাইস মিলে তো গেটের তালা বন্ধ করে দেওয়া হয় আমাদের আমার মিউজিশিয়ানকে আমার ব্যান্ড মেম্বারদের মানে ভুলভাল কথা বলা হয় ইন্সট্রুমেন্ট গাড়িতে তুলতে দেবে না এরম বলা হয় বলা হয় যে দেখছি তোরা কি করে বাইরে যাস তোদের গাড়ি আটকে রাখবো আমাকে তো বিভিন্ন রকম বাজে কথা বলা হয় আমি ভালো আর্টিস্ট না হ্যান্না ত্যান্না ডিস ম্যানার্স এসব এবার বলি ঘটনাটা কী ঘটেছিল আমি আমার কথা মতো দেড় ঘন্টার অনুষ্ঠানের জায়গা আমি দু ঘন্টা স্টেজে ছিলাম আশীর্বাদ স্টুডিও ফেসবুক চ্যানেল থেকে এটি লাইভ টেলিকাস্ট হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ঘটনাটা কি ঘটেছে কতক্ষণের অনুষ্ঠান হয়েছে আমি কিভাবে অনুষ্ঠানটা কন্টিনিউ করেছি অডিয়েন্স সবাই ভীষণ হ্যাপি কমিটির লোকজনের কোনো সমস্যা নেই কিছু সুন্দরভাবে চলছিল আমি অনুষ্ঠান শেষ করার আধ ঘন্টা আগে থেকে আমি সবাইকে বলতে থাকি যে অনুষ্ঠানের আমরা শেষের দিকে এসেছি আপনাদের কারো কিছু রিকোয়েস্ট থাকলে আমাকে বলুন আমি কিন্তু বারবার বলেছি এটা যে কারো কোনো রিকোয়েস্ট থাকলে বলুন অনেকে রিকোয়েস্ট করেছে কেউ মুখে রিকোয়েস্ট করেছে কেউ লিখে রিকোয়েস্ট করেছে তো সব রিকোয়েস্ট রাখার পর আমাকে যখন ওই সমাজশ্রী আদি উনি মানে আমার স্টেজের উপরেই উনি কোনায় বসেছিলেন উনি আমাকে বলছেন যে অর্পিতা আর একটা এন্ড উনি আমাকে ঠিক এইভাবে আঙুল দেখে কিউ দিয়েছেন আর একটা এন্ড আমি তারপরেও শুধুমাত্র অডিয়েন্স রিকোয়েস্টে আমি একটার পরে আরও একটা গান গিয়েছি তো এসব হওয়ার পর আমি যখন বলছি যে ধন্যবাদ আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন এটা বলে শুভরাত্রি বলে আমি যখন স্টেজ থেকে নেমে যাচ্ছি ঠিক সিঁড়ির মুখে একজন হঠাৎ করে এসে বলেন ম্যাডাম ম্যাডাম আরেকটা গান দেখুন এই আরেকটা গানের এটা তো নতুন কিছু নয় এটা দু ঘন্টা গান চার ঘন্টার অনুষ্ঠানের পরেও এই আসে যে আরেকটা গান এটা আমাদের কাছে একটা পান না কারণ আমাদের ভালো লাগে যে অডিয়েন্স আমাদের চাইছে আমাদের শুনতে চাইছে এটা আমাদের ভালো লাগার বিষয় কিন্তু এই সিচুয়েশনটা ম্যানেজ করার দায়িত্ব কার ম্যানেজমেন্টের অবশ্যই যে ম্যানেজ করছে সেটা উনি সেটা না করে আমাকে বলছেন যে তুমি আর তিন মিনিট গান গাইতে পারলে না তোমার জন্য আমার পেমেন্ট আটকে গেছে তারপর উনি অডিয়েন্সে গিয়ে বলেন যে ওনার গাড়ি আটকে দাও ঠিক আছে এটা বলা হয় আমি আমি একটু একটু আপনাদের একটু ই করছি পজ করছি এক সেকেন্ড আমি আমি একটু বিজি আছি একটু পরে যদি তো তখন আমাকে বলে যে মানে আমার সামনে স্পটে উনি কমিটির লোকজনদের আহ মানে এটা ওটা বলে বিচলিত করছেন ঠিক আছে উনি উনি কেন মানে সমস্যা হচ্ছে যে উনি উনি ওনার পেমেন্ট ক্লিয়ার হয়নি এবং আমার গাড়ির গেট খুলে উনি আমাকে বলছেন যদি এখান থেকে বেরোতে হয় দশ হাজার টাকা দাও উনি আমার কাছে দশ হাজার টাকা ক্লেম করছেন আমি বলছি কেন বলছে আমি এগুলো করব কি করে আমি সামনকে টাকা দেব কি করে আমাকে দশ হাজার টাকা দিয়ে তুমি এখান থেকে যাও মানে আমি এরকম ঘটনা সত্যি দুঃখজনক লজ্জাজনক এবং হতাশাজনক সব থেকে বড়ো কথা মানে একজন আর্টিস্ট সে সকাল থেকে বেরিয়ে জার্নি করে শুধু আমি না আমার ব্যান্ড মেম্বাররা আমার যে রিদিম বাজায় যে পারকাশন বাজায় তার এত কিছু পারকাশন সব জিনিসকে টুক টুক টুকটুক করে গাড়িতে সেটিং করে আমরা ওখানে গিয়ে আবার সেট করি আবার তোলার সময় সবটা তুলে নিয়ে আবার গাড়িতে প্যাক করতে হয় প্রত্যেকের একটা হিউজ পরিশ্রম থাকে আমরা না খেয়ে সময়ে খেতে পাই না রাস্তায় জার্নি করি ঘুম হয় না মাথায় টেনশন চলতে থাকে যে আজকের অনুষ্ঠানটা কেমন হবে আমরা একটা তারপরও আমরা পজিটিভ ভাইব নিয়ে যাই অডিয়েন্সের কাছে যে আমরা আজকে আনন্দ করব দর্শকদের আনন্দ দেব এবং শোটা হিট করব কিন্তু একজন অর্গানাইজার হয়ে উনি কি করে এটা করতে পারলেন ওনার ওনার কি উচিত ছিল না যে আমাদেরকে সেফ অ্যান্ড সিকিউরলি ওখান থেকে রেস্কিউ করা উনি তার জায়গা উনি এগুলো বলে কমিটিকে উত্তেজিত করছিলেন কমিটির প্রতি অডিয়েন্সের প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ তারা ভীষণ ভালো তারা এতক্ষণ অনুষ্ঠানে একটা কোনো ডিস্টারবেন্স করেননি আমরা এই সিচুয়েশনে যখন পড়েছি আমি গাড়ির ভেতরে একা বসে আছি ঠিক আছে আমার কাছে আমার মোবাইলটাও নেই আমার ফোনটা নেই আমি কারোকে ইন বিটুইন কন্ট্যাক্টও করতে পাচ্ছি না কারোর সাথে কমিউনিকেট করতে পাচ্ছি না আমার সাথে ছিল কালকে রোহিত আপনারা সকলেই চেনেন জি বাংলা সারেগামা পায় ও বহুবার আমাদের সেশনেও ছিল সিজনেও ছিল দোতারা ব্যঞ্জ বাজায় রোহিত ও ও ফোন করেছে করে পারিজাদদাকে আমি আমি দুজনের নাম না বলে পারছি না এখানে সেটা হচ্ছে কালকে মারাত্মকভাবে আমাকে হেল্প করেছে পারিজাদা এবং পৌশালী পারিজাদা অর্থাৎ পৌশালির হাজবেন্ড রোহিত পারিজাদদার সাথে কথা বলে এবং পারিজাদার মুহূর্তের মধ্যে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো বিএসপিজি বিএসপিজি একটি সংস্থা যারা এই আর্টিস্ট ম্যানেজমেন্ট এবং এই সিকিউরিটি প্রতি লক্ষ্য রাখে এবং সুরতানের রাজুদা সুলতানের রাজুদা উনি শুরু থেকে মানে এই ঘটনাটার শুরু থেকে আমাদের রেস্কিউ হওয়া পর্যন্ত উনি আমাদের সাথে ফোনে ছিলেন উনি দেনেন দেয়ার উনি দেনেন দেয়ার থানায় ফোন করেন এবং থানার ওসি মারিস্তা থানার ওসি উনি সাথে সাথে এটার ইয়ে শুরু করেন আর কি আমাদের রেস্কিউ করার জন্য উনি ওখান থেকে পুলিশের গাড়ি আসে এবং আমাদের দরজা খুলে দেওয়া হয় আমরা বেরিয়ে আসি এবং আমরা পুলিশের ধন্যবাদ জানিয়ে আমরা আসি এবং রাত্রি আড়াইটার সময় আমরা খাবার মানে ফাইনালি খাবার খেতে পাই আর কি এবং সব থেকে দুঃখজনক এই ঠান্ডার মধ্যে শিশির পড়ছে পুরো কার্পেটটা ভেজা আমার পায়ের তলা পুরো ভেজা মাথার উপর শিশির পড়ছে আমরা যাওয়ার পর থেকে আমাদের এক কাপ চাও অফার করা হয়নি আমি কখনোই কমিটিকে দোষ দেব না কারণ যদি অর্গানাইজার বলেন যে আর্টিস্টের এটা লাগবে বা আর্টিস্টকে এটা টিফিন দিতে হবে বা বা ব্যান্ড ব্যান্ড মেম্বারদের একটা টিফিন দিতে হবে ওদের ওরা এতক্ষণ জার্নি করে আসছে খাবার দিতে হবে আমার কখনো মনে হয় না যে কমিটি এটা নিয়ে মানে না দেওয়া হবে সুতরাং কমিটি প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই আমি যে গেছি ওখানে আমি 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 বলেছিলাম যে আমার জন্য একটা রুম করা হয় গিয়ে ওখানে চেঞ্জ করব যেন রেডি হব সেটার কোনো ব্যবস্থা নেই কারণ উনি বলেননি কারণ না বললে ওনারা জানবেন কি করে তাই না উনি বলেননি উনি আমাদের একটা অফিস দিয়েছেন বসার জন্য এবং আমি যখন বলছি যে এখানে রেডি হব কি করে উনি আমাকে বলছেন মোবাইল দেখে তুমি রেডি হও মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দেখে তুমি রেডি হও আমি বললাম আমি তো এইভাবে কাজ করি না তাহলে আপনাকে আগে বলতে হতো তারপর বাড়ির একজন মহিলা উনি এসে ওনার পার্সোনাল রুমটা আমাকে ছেড়ে দেন আমি সেখানে গিয়ে রেডি হই আমরা সেই দুপুরবেলা বাড়ির থেকে লাঞ্চ করে বেরিয়েছি কোলাঘাটে গিয়ে আমরা চারটে নাগাদ চা স্ন্যাক্স খেয়েছি তারপর আমরা কোনো খাবার না কোনো চা না নাথিং কিচ্ছু না আমরা আবার রাত্রি আড়াইটার সময় পাঞ্জাবে এসে খাবার খেয়েছি কোলাঘাটে এগুলো সত্যি হতাশাজনক শুধু আমি আমার জন্য বলছি না আমি সকল শিল্পীদের জন্য বলছি যারা ডান্সার হোক কো ডান্সার হোক কো সিঙ্গার হোক মানে সমস্ত রকম মানে যারা লাইটসে রয়েছে বা ইভেন্টে রয়েছে যে কোনো যা কিছু হোক সবার জন্য বলছি এই এইগুলো একদম কাম্য না আমরা এতটা খাটনি করি এগুলো পাওয়ার জন্য কি বলুন এতটা কিছুর পর আমাদের কি এগুলো মানে এগুলো কি প্রাপ্তি এগুলো কি পাওয়ার আমি সত্যি মানে আজকে বাধ্য হলাম আমি আমি সবসময় এগুলো এড়িয়ে যাই আমি এগুলোতে একদম মানে থাকতেই চাই না কিন্তু কালকে এই ঘটনা ঘটার পর আমি আজকে বাধ্য হলাম লাইভে লাইভে এসে এই কথাগুলো বলতে কখনোই চাইব না যে আমার সাথে ফিউচার এরকম কিছু হোক আমি হাত জোর করে আমি এটাই বলবো যে যদি আপনারা প্রফেশনালি এই অর্গানাইজারের প্রফেশনটা বেছে নিয়েছেন তাহলে দয়া করে প্রফেশনালি হ্যান্ডেল করুন যাতে একজন আর্টিস্ট তার যোগ্য সম্মান পেয়ে বাড়ি ফিরে আসতে পারে তাকে সুস্থভাবে তাকে তাকে স্পট থেকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটা করবেন প্রচুর কমেন্টস আমি দেখতে পাচ্ছি আমার প্রচুর বন্ধুরা রয়েছে সবাইকে বলি এটা সত্যি খুব লজ্জাজনক সবার জন্য লজ্জাজনক ঠিক আছে একজনের জন্য সবাই কিরম যেন একটা অপরাধ বোধে ভোগী ওখানে মানে উনি মুহূর্তের মধ্যে কিরম যেন পরিবেশটাই খারাপ করে দিলেন উনি তো পারতেন এটাকে ম্যানেজ করতে কারণ উনি ম্যানেজমেন্টটা দেখছেন উনি যদি এটা বলতেন যে না আমার সাথে যা কথা হয়েছিল ও তো অনেকক্ষণই গান করেছে বা ও তোমাদের রিকোয়েস্টও রেখেছে আর ওকে বলো না অনেকক্ষণ গান গাইলো তাহলে ব্যাপারটা মিটে যেত উনি উনি আমাদের একদমই কোঅপারেট করেননি উনি কোঅপারেট তো করেনি যেহেতু উনি উনি টাকা পাননি ওনার পেমেন্ট ক্লিয়ার হয়নি তাই উনি বলছেন যে আর্টিস্টকে না আর্টিস্টের গাড়ি আটকে দাও মানে এইরকম এইরকম আনপ্রফেশনাল অর্গানাইজার আমি মানে শুনিনি আর দেখি তো নি আমার আমার সাথে প্রথমবার এরকম কিছু হলো এরকম এটা আমি আমি শুধু না এরকম বহু নামী শিল্পী নতুন উঠতি শিল্পী সবার সাথে ঘটনা ঘটে এই জায়গায় কেউ পার পায় না কেউ পার পায় না এই জায়গাটায় তাই আমি বলবো যে ফিউচারে যখন আমরা আপনারা আমাকে আমি আমারটাই আগে বলি যে কোনো অর্গানাইজারকে আমি বলছি দয়া করে আমাকে যদি অনুষ্ঠানের জন্য ডাকেন তাহলে প্লিজ এই বিষয়গুলোই আগে নজরপাত করবেন এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন আর কিছু বলার নেই আমার গানের মানুষ গান গাইবো আনন্দ করবো এটাই তো হওয়া উচিত মানে সেখানে মেরে ফেলবো কেটে ফেলবো গাড়ি ভাঙবো দেখে নিচ্ছি মানে এগুলো কি এগুলো এগুলো একদমই আমাদের সাথে যায় না আসলে মানে ভালোই লাগে না এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাদের সাথে যায় না সত্যি কথা বলতে আর আর কিছু বলার নেই আপনাদের অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমি দেখতে পাচ্ছি সাড়ে পাঁচশো পাঁচশো দশ পাঁচশো পনেরো বিভিন্ন সময় বিভিন্ন ভিউয়ার্স এখানে শো করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করব আপনাদের সহযোগিতা পাবো আপনাদের সাহসেই আপনাদের ভালোবাসাতেই যা করি যেটুকু করি যেটুকু পারি করতে সেটুকু করি আর সবাই জিজ্ঞেস করছেন যে কোন জায়গায় অনুষ্ঠানটা হয়েছে অনুষ্ঠানটা হয়েছে কি মারিস্তা জামুয়া শঙ্করপুর পূর্ব মারিজ মেদিনীপুর এটা পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুর মারিস্তা থানার ওসিকে অনেক ধন্যবাদ ওনারা যে তৎপরতা দেখিয়েছেন সাথে সাথে ওনাদের মানে আমাদের কমিউনিকেট করতে যেটুকু সময় লেগেছে তার মধ্যে ওনারা এসে আমাদের রেস্কিউ করেছেন আমাদের দরজা খোলার ব্যবস্থা করেছেন আমাদের ওখান থেকে আসার ব্যবস্থা করেছেন এবং ওনারা খবর নিয়েছেন যে আমরা ঠিকঠাক পৌঁছেছি কিনা অনেক অনেক ধন্যবাদ রাজু দাকে তো অনেক ধন্যবাদ সুরতানের রাজুদাকে রাজু দাকে আমি আবারও বলছি রাজুদা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ফোনে ছিলেন এবং উনি সমানে বলেছেন যে কোনো সমস্যা নেই তোমরা একটু টেনশন করবে না তোমরা মাথা ঠান্ডা করে গাড়ির মধ্যেই থাকো কেউ বাইরে যেও না তো আর কিছু বলার নেই এটাই বলার ছিল এরকম এরকম এটাকে আমি কি বলবো এটা মানে দুঃসাহসী বলতে পারি যে একজনকে সুন্দর করে মিষ্টি করে ডেকে ভালো ভালো কথা বলে স্পটে নিয়ে গিয়ে তারপর যে আমার নিজের আখেরটা বললো না অমনি মানে অডিয়েন্সকে এরকম ভাবে উত্তেজিত করে গাড়ি আটকে রাখো যেতে দেবে না মানে শুভ শুভ তুই কি ইয়ে এখন লাইভ জয়েন করতে পারবি কারণ শুভ আমার ব্যান্ড মেম্বার ও এখানে কমেন্ট করছে তুই যদি জয়েন করতে পারিস তাহলে তুই একটু বল যে কালকের অভিজ্ঞতা যদি একটু তুইও শেয়ার করিস আমি চেষ্টা করছি তোকে জয়েন করার তুই একটু থাক এখান থেকে জয়েন অপশনটা কিভাবে হয় আচ্ছা শুভ তুই আমাকে রিকোয়েস্ট পাঠা আমি মনে তোকে অ্যাড করলে তুই জয়েন হতে পারবি বিকাশ মারিস্তা কোথায় মারিস্তা হচ্ছে পূর্ব মেদিনীপুর বিষয়টা হচ্ছে মানে জায়গাটা কোথায় সেটা নয় সমস্যা হচ্ছে মানে এই মানুষগুলোকে নিয়ে যারা এই সমস্যাগুলো তৈরি করে মানে ওনার হাতেই সবটা ছিল উনি চাইলেই পুরো ব্যাপারটা কন্ট্রোলে আনতে পারতেন কিন্তু উনি বিষয়টাকে আরো গরম করেছিলেন আর কি নন্দলাল গানটা দাদা আজকে আমি সত্যি কথা বলতে একদম গান গাওয়ার মুডে নিই কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে যেহেতু আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল এইসব কারণে তো ফিরতে ফিরতে আমাদের ছটা এরম বেজে গেছে তারপর ঠিক করে ঘুমাতেও পারিনি এইসব কারণে মানে মেন্টালি ভীষণ কি বলবো টর্চার্ড লাগছিল নিজেকে যে কী কী হলো এটা ফালতু একটা বিষয় হলো এত সুন্দর গান বাজনার পর কেন এটা হলো আমি আমার কি কোথায় ভুল আছে আমি কি করলাম মানে এরম নিজেকেও করছিলাম যে কিসের থেকে কি হলো কেন হলো এরকম মনে হচ্ছিল আরকি সমস্যার কে সম্মুখীন হতে শিখতে হবে অনেক দূর যেতে হবে সমস্যা দাদা সমস্যার সম্মুখীন বিষয়টা নয় এটা এটা অ্যাকচুয়ালি কিছু বলার নেই আপনারা যারা বোঝার তারা ঠিক বুঝেছেন যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন বিষয়টা তো এটা নতুন কিছু না আমাকে লিখছে রিজিত রিজিত কোথায় কমেন্ট এস কোথায় চলে যায় কমেন্টস গুলো রিজিত আমি তোর কমেন্টটা পাস করে গেলাম ডান দিকে কি আমি লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না কারণ নানা মানুষের নানা প্রশ্ন মনে আসছে এটা হওয়ায় স্বাভাবিক আমি পুরো বিষয়টা বলেছি পুরো বিষয়টা আমি লাইভে বলেছি আপনারা লাইভটা দেখলে জানতে পারবেন যে আসলে কি ঘটেছে তো রিজিত আমি তোর ইয়েটা কমেন্টটা না স্কিপ করে গেছি আমাকে আরেকবার কমেন্ট ব্যাক করবি যে কিভাবে আমি জয়েন করতে মানে কারোকে অ্যাড করতে পারবো আমার সাথে ছিল রোহিত 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 বললো যে আমি আমিও লাইভে তোমার সাথে জয়েন করব কারণ ওরও একটা শো আছে তো ও স্টেজে উঠছে তাও বললো আমি পসিবল হলে হচ্ছি কালকে রোহিত ছিল মানে রোহিত মানে সিরিয়াসলি মানে ঠাকুরই কালকে আমাকে জুটিয়ে দিয়েছে রোহিতের সাথে রোহিত না থাকলে আমি মনে হয় এই স্টেপটা নিতে মানে সাহস পেতাম না রোহিত আমাকে বললো যে তুমি চিন্তা করো না তুমি বসো আমি দেখছি কি করা যায় এবং ও সাথে সাথে পৌশালি বা বোর হাজবেন্ডের সাথে কথা এবং এবং যারা মানে এই আমি এটা বলতে চাই যে আপনারা এটা একটু বোঝা উচিত আপনাদের যে একজন আর্টিস্ট একজন আর্টিস্টের পাশে কতটা থাকে এবং সেইটার সেইটা সেটা নতুন করার কিছু বলার নেই অনেকবার আমরা নিজেরা প্রমাণ করে দিয়েছি তারপরেও কালকে আবারও প্রমাণ হলো আমার জন্য পৌশালী যেভাবে করেছে ও ও থানায় ফোন করে বলেছে যে আমার বোন হয় আমার বোন ওখানে আটকে আছে আপনারা প্লিজ গিয়ে ওকে রেস্কিউ করুন ঠিক আছে আর এই অর্গানাইজারদের কথা বলছি আমি এটা বাধ্য হয়ে বলছি আমি একদমই বলছি আমি বাধ্য হয়ে বলছি আপনাদের এই স্বভাবগুলো একটু চেঞ্জ করুন ঠিক আছে এর কথা ওকে গিয়ে বলা ও এই এত কম টাকায় পেমেন্টে কাজ করছে তুমি কেন এত নিচ্ছ বা ও এই করেছে ও সেই করেছে ও হ্যান্ড করে দান করেছে কিচ্ছু হয় না বেসিক্যালি জানেন তো আমাদের মধ্যে যে বন্ডিংটা রয়েছে আমাদের আমরা নিজেদের নিজেদের দেখলে আমাদের যে ভালো লাগে না যে আমরা একটা মনের মানুষ পেয়েছি বা এই তো এটা আমার মানুষ এটা আমার লোক এর সাথে দুটো কথা বলা যায় এইগুলো তো আপনারা নষ্ট করতে পারবেন না তাই বলবো যে আমরা আমাদের মতো ঠিক আছি দয়া করে আপনারা আপনাদের কাজগুলো যদি একটু মন দিয়ে করেন তাহলে আমরা অনেক উপকৃত হয় আর আমাদের এভাবে হেনস্থা হতে হয় না আমরা শান্তিতে বাড়ি ফিরতে পারি শান্তিতে রাত্রে এসে ঘুমোতে পারি তাহলে শুধু পকেট ভরলেই তো হয় না মনটাও ভরতে হয় সেটা আমার কাল একদমই ভরেনি আর বাড়িতে আমাদের বাবা মা থাকেন তারা তাদেরকে যখন বলি যে এরকম কিছু ঘটেছে তারা সারাক্ষণ ফোন করতে থাকেন কি রে কোথায় কত দূর গেলি খেয়েছিস অনুষ্ঠান শেষ হলো তাদের জন্য বলছি যে এরকম এরকম ঘটনা তারা তো দেখতে পাচ্ছে না আমাদের আমরা কোন পরিস্থিতিতে আছি তারা মারাত্মক টেনশন করেন বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন অসুস্থ বাবা মা থাকেন তাই বলবো আমি আমি কখনো কখনো আমি দর্শকদের শ্রোতাদের এবং কমিটি মেম্বারদের আমি কখনো বলবো না যে তাদের কোনো সমস্যা তারা কোনো সমস্যা তৈরি করেছে এটা পুরোপুরি মিসম্যানেজমেন্ট এবং পুরো আনপ্রফেশনাল একটা কাজ প্রত্যেকটা বিষয় এবং বিশেষ করে যেটা বলার উনি উনি পুরো রাস্তা আমাকে দু জায়গায় মানে ওয়েট করিয়েছেন কোলাঘাটে আমরা পৌঁছে গেছি চারটে নাগাদ উনি বলছেন আসছি আসছি বলে ধুলাগড় উনি তখন টোল ক্রস করছেন ওখানে আমরা চল্লিশ মিনিট আমরা ওয়েট করেছি ওনার জন্য সেকেন্ড আমরা আবার কি নাম জায়গাটা নাচিন্দা নাচিন্দা মন্দিরের কাছে আমি আরো কুড়ি মিনিট উনি কার সাথে দেখা করতে গেছিলেন তার জন্য আমাকে বলছেন তুমি দাঁড়াও আমি এলে তারপর যাবে এবং উনি পুরো লেটটার জন্য উনি দায়ী ওখানে গিয়ে উনি বলছেন এই এত লেট হচ্ছে কেন এত লেট হচ্ছে কেন আমি বললাম দিদি আমার ব্যান্ড মেম্বাররা গাড়ির থেকে নেমে এক সেকেন্ড টাইম পায়নি যে ওরা ওয়াশরুমে যাবে কি ওরা নিজের রেডি হবে ফ্রেশ হবে টাইম পায়নি কি মানে এটা লেটটা তো তোমার জন্য হয়েছে ডিউ টু ইউ ইউর মিসম্যানেজমেন্ট কেন আমরা কেন এটার জন্য সাফার করব উনি বলছেন যে আরে চুপচাপ থাকো না আমি ওনাদের সামনে বলতে হয় বলছি মানে হোয়াট ইজ দিস ইয়ার মানে সবকিছুর জন্য আর্টিস্ট তাই আমি কন্টিনিউয়াসলি বলে গেছি যে এতটা লেট করছো আমাদের কিন্তু সাউন্ড চেক করতে ফর্টি মিনিটস টাইম লাগবেই ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে আমরা ওখানে গিয়ে দেখছি আমাদের সাউন্ড চেকের জন্য টাইম দেওয়া হচ্ছে না আমাদের মিউজিশিয়ানদের মানে রীতিমতো একটু মানে মেজাজ দেখিয়ে কথা বলা তারপর সাউন্ড রিকোয়ারমেন্টও সমস্যা ছিল শোয়ের মাঝখানে রূপম যে আমার রিদিম বাজায় সে বলছে দিদি মাইক্রোফোন কাজ করছে না আমি তো ঢোল বাজাতে পারছি না আমি শিখল বাজাতে পারছি না আমি ওকে বললাম ছাড় বাদ দে এগুলো দিয়ে কাজ চালা আট তো শেষের দিকে হয়েই গেল আর আধ ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ হবে তারপরে এইভাবে আমরা কাজ চালিয়েছি আমার মিউজিশিয়ানসরা আমার ভোকাল শুনতে পাচ্ছে না আমার গলা শুনতে শুনে বুঝতে পাচ্ছেন কারণ আমার গলাতেও প্রচুর প্রেশার পড়েছে তো সব কিছু মিলিয়ে আমি শুধু আমার শুধু একটাই রিকোয়েস্ট একটাই আমার ক্ষেত্রে হোক বা অন্যদের ক্ষেত্রে হোক আপনারা দয়া করে যারা এই 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 ম্যানেজমেন্টের যারা দায়িত্ব নিচ্ছেন অর্গানাইজার বলছেন নিজেদের তারা কেয়ারফুলি এটা হ্যান্ডেল করুন এবং প্রফেশনালি এই ম্যানেজমেন্টটাকে চালান সব ওর আর্টিস্টের দিকে ঠেলে দিলাম ও ভালো গায় না ও লেট করেছে সেটা তো নয় আসলে ফিউচারে আমাকে যেই যে কোনো অনুষ্ঠানের জন্য ডাকুন না কেন সেটা হতে পারে ছোট বড় যেমন মঞ্চ হোক না কেন দয়া করে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আমরা একটা অনুষ্ঠানে যাই মানুষকে খুশি করতে তাদের আনন্দ দিতে নিজেরাও আনন্দ পায় শুধু এমন তো নয় নিজেদেরও একটা আনন্দ থাকে কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর যদি এতটা বেদনা এতটা এরকম মানে এটা একটা যন্ত্রণা ছাড়ার কিছুই না কোনো কারণ নেই মানে কারণ ছাড়া স্টেজ থেকে নামার সময় আর একটা এই রিকোয়েস্টটা সারা জীবন হয়ে এসেছে সে আমি কেন মানে আদিম কাল থেকে এটা হয়ে আসছে সারাদিন গান গাওয়ার পরেও যদি নামেন তাও বলবে যে দিদি আর একটা যদি হলে ভালো হতো তো এটা তো ন্যাচারাল এটা হয় এটা সবার ক্ষেত্রে হয় সেই বিষয়টা দেখার দায়িত্ব কার কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে যার কথাই ভিত্তি করে যার উপর ভরসা করে আমি ওখানে গেলাম তিনি ওখানে গিয়ে তার পেমেন্ট ক্লিয়ার হয়নি বলে উনি অডিয়েন্স কে গমিটিকে খেপাচ্ছেন বলছেন গাড়ি আটকে রাখো আর রোহিত রয় রোহিত তুই প্লিজ একটু জয়েন কর না আমি তুই রিকোয়েস্ট পাঠা আমি তোকে অ্যাড করে নেবো তাহলে হ্যাঁ কারণ তোর কথা বারবার এখানে বলছি শুভও রয়েছে আমি শুভকেও চেষ্টা করবো জয়েন করার যারা বলছেন যে একদম সত্যি কথা এগিয়ে চলো তাদের সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর আর হ্যাঁ আরেকটা কথা আমি মানে যার সাথে যার সূত্রে কথা মানে বলে ওই মহিলার সাথে আমি কথা বলেছিলাম আর কি তো ওনাকে আমি কন্টিনিউয়াসলি ফোন করেছিলাম উনি এত রাত্রেও আমার ফোন ধরেছিল ওনার নামও অপু তো উনি এত রাত্রেও অপু না ওনার নাম আপু হ্যাঁ তো ওনা আমি উনি অত রাত্রেও আমার ফোন ধরেছিলেন এবং উনি কন্টিনিউয়াসলি আমার সাথে ফোনে ছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে তুমি কিচ্ছু বলবে না চুপচাপ থাকো দেখো কি হয় তারপরে আমি দেখছি কি করা যায় এবং এটা এটাও এটাও একটা অনেক বড় সাপোর্ট আমার মনে হয় রাত্রিবেলা রাত্রি বারোটার সময় সে আমাকে এইভাবে শান্ত রেখেছে সেটা তার জন্য আমি অনেক 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 সবার কাছে আমি কৃতজ্ঞ শুধু আমার এটুকুই এটুকুই আমি বলবো যে দয়া করে এই ধরনের কাজকর্ম প্লিজ করবেন না আমি এই এই রকম যারা এই রকম মিসম্যানেজমেন্ট যারা করেন যে সব অর্গানাইজাররা আমি তাদের সম্মান জানিয়ে তাদেরকে হাতচুর করে বলছি যদি মানে অর্গানাইজ করতেই হয় তাহলে প্রপারলি অর্গানাইজ করুন যাতে করে এরকম কোনো সমস্যা না আসে মানে এত কিছু আনন্দের পর এত গান বাজনা এত লাইট বড় বড় ক্যামেরা সেখানে লাইভ হচ্ছে সব কিছু হওয়ার পর টর এই একটা ফালতু বিষয় নিয়ে একটা মানে বাজে পরিবেশ হঠাৎ করে হয়ে গেল এইটা এটা দয়া করে আপনাদের কাছে হাতচুর করছি এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ দেবেন না চেষ্টা করবেন পরিস্থিতি সিচুয়েশনে আনার কথা বলি তো সব হয় আর কথা দিয়ে সবকিছু পণ্ড হয়ে যায় আর কি যেটা কাল ঘটেছিল কথার উপরে সবকিছু উনি কথা দিয়ে হয়তো পুরো পরিস্থিতিটা মানে ঘোরাতে পারতেন কিন্তু ওনার এই রকম উত্তেজনা সৃষ্টি করার কথাবার্তার জন্যই বিষয়টা অন্য রকম হয়ে গেছিল যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করব আপনারা যেরকম সব দিন সাথে থাকেন এরকম থাকবেন সবাইকে অনেক ভালোবাসা আপনাদের কাছে ক্ষমা চাইছি আজকে কোনো গান গাওয়ার জন্য বা আনন্দ করার জন্য লাইভে আসেনি কালকের থেকে ভীষণ চাপে আছি একটা মানসিক সমস্যা হচ্ছে একদিন আসবো লাইভে অনেক গান হবে হুল্লোর হবে আর বলি পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আমার নতুন গান রিলিজ করছে আপনারা অবশ্যই সাথে থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন ইউটিউব চ্যানেল আর্চালা মিউজিকে পঁচিশে ডিসেম্বর রিলিজ করছে আমার নতুন গান ধন্যবাদ খুব ভালো থাকবেন থ্যাংক ইউ